ফেনীর মহিপালত ঢাকা চট্টগ্রাম মহাসড়কর আজ বৃহস্পতিবার ছয় লেনের উড়াল সেতু উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:30 দিকে গণভবন নতুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই উড়াল সেতুর উদ্বোধন করেন। এরপরে যান চলাচল উড়াল সেতুকে খুলে দেওয়া হয়। ফজরতুন উদ্বোধনের অপেক্ষা উড়াল সেতুর দক্ষিণ পূর্ব প্রান্ত 6,000 মানুষ জড় হইল। কাজে আমি আজকের দিনে সকলকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যেতে পারি, এই উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে তার জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। আমি মহিপাল ফ্লাইওভার এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মহিপাল উড়াল সেতু ছয় লেনের হইল, দুই পাশের দুই লেন গড়িয়ে সার্ভিস লেন চালু থাকবে। 2015 সালের 1 এপ্রিল উড়াল সেতু প্রকল্পের হাম শুরু হয়। 2018 সালের 30 জুন হাম সম্পন্ন হবে হতা তাইল সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে 6 মাস আগে হামগো সম্পন্ন হই। মূল উড়াল সেতু দৈর্ঘ্য 660 মিটার, প্রস্থ 24.62 মিটার। উড়াল সেতুর 11 স্প্যান ও 132 গার্ডার আছে সংযোগ সড়ক। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কমলা দি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাব এবং সি প্লাস ফোন রে চাহ।